বন্ধুগণ, জাদুকরের জাদুর আসল রহস্য বা ভেলকিবাজি যদি আপনার জানা হয়ে যায়, তাহলে যেমনইভাবে সেই জাদু দেখতে বা জাদুকরের প্রতি আপনার অনীহা জাগ্রত হবে আপনার মনে, তেমনিভাবে বন্ধুগণ ইউটিউবে দেখবেন যে আমাদের অনেক বন্ধু ভাই এই যে এভাবে পেটিএম লক বা নাম্বার লক রিমুভ করেন, তারা ঠিকই জাদুর মতো করে ফেলেন, কিন্তু আমরা যখন তাদেরগুলি দেখে ট্রাই করি কিন্তু আমাদেরগুলি হয় না। তো বন্ধুগণ, এগুলি শুধু তারাই পারবে যেহেতু তারা এগুলির জাদুকর। আপনি যদি চেষ্টা করেন তাদেরগুলি দেখে, তবে ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবেন, কিন্তু বন্ধু কাজের কাজ কিছুই হবে না। তাহলে বোঝা গেল তাদের এসব জাদুতে কিছু না কিছু ভেলকিবাজি আছে। তো তাদের এই জাদুতে কি ভেলকিবাজি আছে এবং আসল সমাধান কি, এই বিষয় নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি বানিয়েছি। বন্ধুগণ দেখেন, এরকম চিত্তাকর্ষক অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন তারা আপনার সামনে হাজির করবে, আপনি শুধু চেয়ে থাকতে পারবেন কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। মোট কথা, তাদের বেশিরভাগ ভিডিও হলো ফেক বা ভুয়া। বন্ধুগণ, এসব ফেক বা ভুয়া ভিডিওর পিছে আমরা অনেক সময় লস করে থাকি। বন্ধুগণ, তাদের ভিডিও যে ভুয়া এটা আমি আপনাদের সামনে এখন প্রমাণ করে দিব। চলুন আমরা ইউটিউবে ঢুকে পড়ি। আমি আমার মোবাইলের ওয়াইফাই কানেকশন অন করে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর এবার আমি সার্চ মার্কে সার্চ করব। বাংলা ভার্সন আছে, আমি ইংরেজি ভার্সন এনে নিই। LOCK UNLOCK লক আনলক, এতটুকু লেখলেই এই সমস্ত ভিডিও আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। বন্ধুগণ একটু লক্ষ্য করুন, মজার ব্যাপার হলো প্রথমটি দেখেন 2 মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। এই যে দেখেন 2 মিলিয়নের উপরে দেখতে পেলেন, আর দ্বিতীয়টি 5 মিলিয়নের উপরে, এই যে দেখেন ভিউ হয়ে গেছে। তো এগুলি যদি ভালো ভিডিও হয় তাহলে দেখেন আমি প্রমাণ করে দিচ্ছি। এই যে প্লেতে ক্লিক করে এ দেখেন লাইক ডিসলাইক ডিজেবল করে রাখা হয়েছে যাতে ডিসলাইক করা না যায়, এবং কমেন্ট সেকশনও অফ করে রেখেছেন, দেখছেন। তাহলে ভালো ভিডিও হলে বা ফেক না হলে এগুলি কেন করবেন। দ্বিতীয়টি ক্লিক করে দিই, দেখাই আপনাদেরকে। এই দেখেন এটা 5 মিলিয়ন হয়েছে। বন্ধুগণ, লাইক এবং ডিসলাইক অপশন যদি অফ করেই রাখে তাহলে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করবো, এবং কমেন্ট সেকশন যদি অফ করে রাখেন তাহলে আমরা কিভাবে কমেন্ট করব এবং কিছু জানা থাকলে জানবো। তো ডাল মে কুচ কালা হায় কথা আছে না, কিছু না কিছু আছে বা ভেলকিবাজি আছে বিদায়। এই দেখেন 5 মিলিয়ন যেটা ভিউ সেটার মধ্যে ডাইরেক্টলি লাইক ডিসলাইক ডিজেবল করে রাখা হয়েছে, এবং কমেন্ট সেকশনও আপনি যে কমেন্ট করবেন সেটাও পারবেন না। তো বন্ধুগণ বুঝতে পারলেন যে আসলে এগুলো ভেলকিবাজি ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, কিছু কিছু আছে ভেলকিবাজি নয় আসল, তবে এগুলির ভিউ কম, কারণ এগুলো দেখতে ততটা চমৎকার নয়, জাদু দেখতে চমৎকার, তাই না? তো বন্ধুগণ বলতে পারেন যে আমরা তাহলে কি করব, তাহলে সেটটি হাতে নেবেন, আপনি পারলে আপনি করবেন অথবা অন্য কাহারে দিয়ে করাবেন অথবা মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, সময় লস না করে। বন্ধুগণ আপনার সেটটি এভাবে অন থাকলে অফ করে নেবেন। ওকে, তারপরে স্টেপগুলি আপনি অনুসরণ করবেন একের পর এক। স্যামসাং সেটে হোম বাটন থাকে, পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন থাকে। এতে অন্য সেটে যেমন এটা দেখেন স্যাম্পনি সেট P7, পাওয়ার বাটন আছে, ভলিউম আপ ডাউন আছে, কিন্তু হোম বাটন নাই। তো এটার কাজ করতে হলে পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন চেপে ধরতে হবে, আর স্যামসাংয়ে অর্থাৎ যেগুলিতে হোম বাটন আছে সেগুলিতে ভলিউম আপ এবং হোম বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরবেন একসাথে। ওকে,
যখন পাওয়ার এসে পড়বে তখন পাওয়ার বাটন ছেড়ে দিবেন, এই যে আমি ছেড়ে দিলাম। হোম বাটন এবং ভলিউম আপ বাটন ধরে রাখতে হবে। যখন এরকমভাবে অ্যান্ড্রয়েড আইকন এসে পড়বে তখন আপনাকে ছেড়ে দিতে হবে, এভাবে অনেকক্ষণ সময় নেবে। ওকে বন্ধুগণ, বলতে পারেন এভাবে তো আমাদের ফোনের ডাটা লস হয়ে যাবে। বন্ধুগণ হ্যাঁ, ডাটা লস হবে, কারণ ঘরের চাবি রাখার দায়িত্ব ছিল আপনার, আপনাকে হেফাজত করা, কিন্তু আপনি যখন হেফাজত করে নাই তখন আপনাকে মাশুল হিসাবে সেই তালা ভাঙতে হবে এবং সেই তালা আবার কিনতে হবে। বন্ধুগণ আপনাদের ডাটা লস হবেই। তো বন্ধুগণ, পাওয়ার বাটনে টিপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। ওকে, তারপর আপনি ভলিউম ডাউনে চেপে সোয়াইপ করে এভাবে যেখানে অবলিক চিহ্ন আছে যে লাইনে পাইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, ঠিক সেখানে নামার পর আপনি পাওয়ার বাটন চাপবেন। এ দেখেন নো ইয়েস, আপনি ইয়েস এ নামে তখন আবার পাওয়ার বাটন টাপবেন চাপবেন। অন্য অন্য সেটে আরও নো নো আসে, কিন্তু ইয়েস আসে একটা। বন্ধু মানে এই ইয়েস এ আনার পর আপনি পাওয়ার বাটন ক্লিক করে দিবেন, তারপর আবার আগের চেহারে আসবে, তারপর আপনি শুধু পাওয়ার বাটন ক্লিক করে দিবেন। ওকে, তারপরে পরের স্টেপগুলো আপনাদেরকে একে পর এক অনুসরণ করতে হবে। বন্ধুগণ কোন সেটে প্যাটার্ন বা নাম্বার লক দিবার সময় অবশ্যই আমরা ডায়েরিতে বা খাতায় লিখে রাখবো, এবং আমাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ডও লিখে রাখবো। এভাবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত লেখা না আসে। যে লেখা এসে পড়েছে ওয়েলকাম, নিচে স্টার্ট লেখা আছে, তো আপনাকে স্টার্টে ক্লিক করে পরবর্তী ধাপগুলি স্টার্ট করতে হবে, সেটাই বোঝাচ্ছে। তারপর আপনাকে বলছে ওয়াইফাই ডাটা অন করার জন্য। বন্ধুগণ আপনি যদি ওয়াইফাইয়ের আওতায় না থাকেন তাহলে পূর্বে থেকে সিম ইনসার্ট করে রাখবেন, এবং সিমে অবশ্যই ডাটা ঢুকিয়ে রাখবেন। তো বন্ধুগণ আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার ওয়াইফাই কানেকশন পেয়ে গিয়েছে, এই যে দেখেন। তো বন্ধুগণ পরবর্তীতে আমাদেরকে যা করতে হবে, নেক্সটে ক্লিক করে উপরে এলাউতে ক্লিক করে দিতে হবে। ওকে, তারপরে অ্যাকাউন্ট চেকিংয়ের পরে এই যে এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য বলা হচ্ছে, তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এবার পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার চেকিং হয়ে যাবে যে জিমেলটি এই ডিভাইসের সাথে ম্যাচিং হয় কি না। যদি এই জিমেলটি এই ডিভাইসের সাথে ম্যাচিং হয় তাহলে আপনার লগ ছুটে যাবে। তো বন্ধুগণ এভাবে নেক্সট নেক্সট ক্লিক করবেন, পারমিশনগুলি দিয়ে দিবেন, তারপরে এক পর্যায়ে দেখবেন যে আপনার প্যাটার্ন বা নাম্বার লক সব কিছুই খুলে গিয়েছে। ওকে, নট নাও দিবেন, তারপরে নেক্সটে তারপরে একটি লক চয়েস করার জন্য বলবে, কনফার্মের জন্য দুইবার ক্লিক করতে হবে, তারপরে রিকভারির পাসওয়ার্ড চাইবে, 4টি 0 দিয়ে দিলাম, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। আবার কনফার্মের জন্য বলা হচ্ছে দুইবার দিলাম, কাম শেষের দিকে। বন্ধুগণ আমার কাজটি শেষের দিকে। বন্ধুগণ এভাবে আপনি চাইলে আপনার ফোনটি আনলক করতে পারেন।
এখানে ডিভাইস সিলেক্ট করে বলা হয়েছে। আমার স্যামসাং J5 সিলেক্ট করে দিয়েছি। বন্ধুগণ অনেক লম্বা, আমি মাঝখান দিয়ে কিছু কিছু কেটে দিয়েছি যেগুলোতে সময় নিয়েছে। তো বন্ধুগণ এটি ফিনিশের পর্যায়ে। হ্যাঁ, কাজটি শেষ হয়ে গিয়েছে। তো ধন্যবাদ সকলকে, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি